হাই শিক্ষার্থী বন্ধুরা, এনটি বাংলার পক্ষ থেকে আমি নিতিচন্দ্র রায় আজকে টিউটোরিয়াল সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা রাখি সবাই সুস্থ আছো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সুস্থ থাকবে। আমি আজ আলোচনা করব তোমাদের সাথে নবম দশম শ্রেণী বিজ্ঞান তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা থেকে রক্ত সম্পর্ক। এই রক্তের উপর আমি তোমাদের চারটি টিউটোরিয়াল দিয়েছি। যারা পূর্বের টিউটোরিয়ালগুলি দেখো নাই, পূর্বের টিউটোরিয়ালগুলি দেখে নিও, তাহলে বর্তমান টিউটোরিয়ালগুলি বুঝতে অনেক সুবিধা হবে। আর যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। আর এই অধ্যায় সম্পর্কে আরো বিস্তারিত তথ্যের প্রয়োজন মনে করলে তোমরা ntbangla.com এই ওয়েবসাইট থেকে পিডিএফ আকারে অনেক তথ্য দেওয়া আছে, তোমরা সংগ্রহ করে পড়ে নিতে পারো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব রক্তের অস্বাভাবিক অবস্থা, অর্থাৎ রক্ত কি করে দূষিত হয় বা অস্বাভাবিক অবস্থায় যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলো যাই আজকে আমাদের টিউটোরিয়াল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পানি সম্পর্কে জেনেছো যে পানির অপর নাম জীবন, কিন্তু বলতো কোন পানির অপর নাম জীবন? বিশুদ্ধ পানির অপর নাম জীবন, আর দূষিত পানির অপর নাম মরণ। এটা তোমরা বুঝতে পারো যে পানি উপাদান যদি কম বেশি হয়ে যায় তাহলে পানি দূষিত হয়ে যায়, আর সেই দূষিত পানি আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। অনুরূপ ভাবে তোমরা রক্ত সম্পর্কে, রক্ত কি, রক্তের উপাদান, রক্তের গ্রুপ সম্পর্কে জেনেছ এবং রক্তের কাজ সম্পর্কে জেনেছ। এই রক্তের উপাদানে যদি কোনো উপাদান কম বেশি হয়ে যায় অর্থাৎ তারতম্য ঘটে, তাহলে রক্তের অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয়। তার রক্ত উপাদানের অস্বাভাবিক অবস্থা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। আমার চ্যানেলের সাথেই থাকো। প্রথমে জানবো রক্ত উপাদানের অস্বাভাবিক অবস্থাটা কি। মানুষের রক্তে বিভিন্ন উপাদানের তারতম্য ঘটলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে রক্ত উপাদানের অস্বাভাবিক অবস্থা বলা হয়। তোমরা রক্তের উপাদান সম্পর্কে জেনেছ, রক্ত রস, বিভিন্ন ধরনের রক্তকণিকা, এইগুলির উপাদানগুলি যদি তারতম্য ঘটে, কম বেশি হয়, তাহলে রক্তের যে অবস্থার সৃষ্টি হয় তাকে রক্ত উপাদানের অস্বাভাবিক অবস্থা বলা হয়। আর এই কারণে কি কি রোগ হয় সেই সম্পর্কে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করছি। প্রথমে আমি আলোচনা করছি তোমাদের সাথে এক নাম্বার, দেখো, পলিসাইথিমিয়া। পলিসাইথিমিয়া রোগ নিয়ে আমি তোমাদের সাথে এখন আলোচনা করছি, যেটি রক্ত উপাদানের অস্বাভাবিক অবস্থার জন্য সৃষ্টি হয়। তোমরা জানো যে মানব দেহে প্রত্যেকটি উপাদান একটা নির্দিষ্ট পরিমাণ থাকে। রক্তে উপাদানের ভিতর যদি লোহিত রক্তকণিকাটার পরিমাণ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় অর্থাৎ বেড়ে যায়, যে সংখ্যাটা থাকার কথা সেই সংখ্যাটাতে যদি বেড়ে যায়, তাহলে যে রোগটা সৃষ্টি হয় তাকে বলা হয় পলিসাইথিমিয়া। এই পলিসাইথিমিয়া রোগের সৃষ্টি হয়। পলিসাইথিমিয়া রোগটা তাহলে কি কারণে সৃষ্টি হলো তোমরা বুঝতে পারলে? যে লোহিত রক্তকণিকার পরিমাণ স্বাভাবিক তুলনার যদি বেড়ে যায় তাহলে পলিসাইথিমিয়া রোগের সৃষ্টি হয়। এইবার এসো অ্যানিমিয়া। অ্যানিমিয়ার আরেকটি নাম হচ্ছে, তোমরা জানো, রক্ত স্বল্পতা। অর্থাৎ শরীরে যদি লোহিত পরিমাণ কমে যায়, স্বাভাবিক তুলনায় কমে যায়, বা হিমোগ্লোবিনের পরিমাণ যদি কমে যায়, তাহলে যে রোগের সৃষ্টি হয় তাকে বলা হয় অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা। এই জন্য তোমরা লক্ষ্য করে থাকবে ডাক্তারের কাছে গেলে RBC বা WBC এই পরীক্ষাগুলি বেশি দেয়। WBC তো তোমরা জানো হোয়াইট ব্লাড সেল, RBCটা হলো রেড ব্লাড সেল। একটা শ্বেত রক্তকণিকা আর একটা লোহিত রক্তকণিকা, এই দুটো উপাদান খুবই গুরুত্বপূর্ণ শরীরের জন্য। তাহলে তোমরা বুঝতে পারলে যে লোহিত পরিমাণ, রক্তের পরিমাণ কমে গেলে বা হিমোগ্লোবিনের পরিমাণ যদি রক্তে কমে যায় তাহলে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া রোগের সৃষ্টি হয়। এইবার লিউকোসাইটোসিস, তিন নম্বর, লিউকোসাইটোসিস। এই লিউকোসাইটোসিসটা হয় শ্বেত রক্তকণিকার জন্য। যদি দেহে শ্বেত রক্তকণিকার পরিমাণটা বৃদ্ধি পায় অর্থাৎ বিশ হাজার থেকে ৩০ হাজারের মধ্যে হলে লিউকোসাইটোসিস রোগ সৃষ্টি হয়। তাহলে লিউকোসাইটোসিসটা কি বা কাকে বলে যদি কখনো প্রশ্ন থাকে, তখন কি বলবে তোমরা? দেহে যদি শ্বেত রক্তকণিকার পরিমাণ স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পেয়ে 20,000 থেকে 30,000 হয় তবে সেটিকে লিউকোসাইটোসিস বলে। আর এই রোগটি সাধারণত নিউমোনিয়া, হুপিং কাশি এইসব রোগের কারণে হয়ে থাকে।
এবার লিউকেমিয়া, চার নম্বর লিউকেমিয়া। এই লিউকেমিয়া রোগটিও কিন্তু শ্বেত রক্তকণিকার কারণেই হয়। এটি সাধারণত নিউমোনিয়া, প্লেগ, কলেরা ইত্যাদি রোগের কারণে বেশি হয়ে থাকে। এটি হচ্ছে শ্বেত রক্তকণিকার পরিমাণ যদি দেহে 50,000 থেকে 1,00,000 হয়ে যায়, বেড়ে 50,000 থেকে 1,00,000 হয়, 50,000 থেকে 1,00,000, এই 50,000 থেকে বেড়ে যদি 1,00,000 হয় তাহলে সেটিকে বলা হয় লিউকেমিয়া। এই রোগটির কিন্তু আর একটি নাম আছে, তোমরা শুনবে ব্লাড ক্যান্সার, যেটাকে বলা হয় ব্লাড ক্যান্সার, ব্লাড ক্যান্সার লিউকেমিয়া। লিউকেমিয়া তাই হচ্ছে হলো ব্লাড ক্যান্সার নামে পরিচিত। তাহলে তোমরা বুঝতে পারলে যে এই রোগটি হলে সাধারণত মৃত্যু অনিবার্য। এখন যদি প্রশ্ন করা হয় যে লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার কি, তখন তোমরা সুন্দরভাবে উত্তর দিবে, বিভিন্ন রোগের কারণে শরীরে শ্বেত রক্তকণিকার পরিমাণ অত্যধিক হারে বৃদ্ধি পায়, অর্থাৎ 50,000 থেকে যদি 1,00,000 হয় তাহলে যে রোগের সৃষ্টি হয় তাকে ব্লাড ক্যান্সার বা লিউকেমিয়া বলে। বুঝতেই পারলে যে লিউকেমিয়া কি। দেখো উপাদানগুলি কম বেশির জন্য কত বড় ক্ষতি আমাদের হতে পারে, এর জন্য কিন্তু আমি বলেছিলাম পানির অপর নাম যেমন জীবন, ঠিক তেমনই পানির অপর নাম মরণ। তাই বলে আবার তোমরা মনে করো না এই যে লঞ্চ ডুবিতে পানিতে ডুবে মরতেছে এটাই বোধ হয় পানির অপর নাম মরণ, না। বিশুদ্ধ পানির অপর নাম জীবন, কিন্তু দূষিত পানির অপর নাম মরণ, কারণ বিভিন্ন রকমের রোগ হতে পারে। ঠিক রক্তের উপাদানের তাই, রক্তের উপাদান যদি সঠিকভাবে থাকে তাহলে তোমার শরীর ঠিক থাকবে, আর যদি না থাকে তাহলে বুঝতেই পারতেছো কত মারাত্মক মারাত্মক রোগের সৃষ্টি হতে পারে। এবার তোমাদের সাথে আরেকটি মারাত্মক রোগ নিয়ে আলোচনা করব, থ্রম্বোসাইটোসিস নিয়ে। 5 নম্বর থ্রম্বোসাইটোসিস। এই থ্রম্বোসাইটোসিস একটি মারাত্মক রোগ, কারণ থ্রম্বোসাইটোসিস জিনিসটা আসলে কি, রক্তের জমাট বাঁধা। আর বলো তো রক্ত জমাট বাঁধে কোন উপাদানের জন্য? গুড, অণুচক্রিকা। অণুচক্রিকার জন্য রক্ত জমাট বাঁধে। তাহলে অণুচক্রিকা স্বাভাবিকের তুলনায় যদি বেড়ে যায় সেই রোগটাকে বলা হয় থ্রম্বোসাইটোসিস। আর রক্ত নালীর ভিতর যদি রক্ত জমাট বাঁধে তাহলে সেটাকে বলা হয় থ্রম্বোসিস, সেটিকে বলা হচ্ছে থ্রম্বোসিস, থ্রম্বোসিস। এটি হচ্ছে নালীর ভিতর যদি রক্ত জমাট বাঁধে। এই রক্তটা যদি আমাদের হৃৎপিণ্ডের করোনারিতে যদি রক্ত জমাট বাঁধে তখন তাকে বলা হয় করোনারি থ্রম্বোসিস। আর এটি যদি মস্তিষ্কে জমাট বাঁধে, আমাদের যে মস্তিষ্ক আছে মস্তিষ্কে যদি রক্ত জমাট বাঁধে তাহলে সেটিকে বলা হয় সেরিব্রাল থ্রম্বোসিস। তাহলে বুঝতেই পারতেছ কত মারাত্মক রোগ সৃষ্টি করে। তাহলে এই যে নরক্ত নালীতে আর করোনারি থ্রম্বোসিস, করোনারি থ্রম্বোসিসটা হয় হৃৎপিণ্ডে, কারণ হৃৎপিণ্ডের উপর অনেক সূক্ষ্ম সূক্ষ্ম নালী থাকে, এই নালীগুলিকে বলা হয় করোনারি নালী। আমি হৃৎপিণ্ড নিয়ে যেদিন আলোচনা করবো সেদিন সমস্তই বলবো যে করোনারিতে যদি রক্ত জমাট বাঁধে সেটা বলা হয় করোনারি থ্রম্বোসিস। আর এইটি যদি মস্তিষ্কে হয় তাহলে সেটিকে বলা হয় সেরিব্রাল থ্রম্বোসিস, তাহলে সেরিব্রাল থ্রম্বোসিস। তাহলে এইটি হলো কোথায়? ব্রেন। এটি ঘটলো কোথায়? ব্রেনে, ব্রেনে এটা কিন্তু ঘটলো, বা মস্তিষ্কে ঘটলো। ব্রেন মানে মস্তিষ্ক তোমাদের জানা আছে, তাহলে মস্তিষ্কে ঘটলো সেরিব্রাল থ্রম্বোসিস, যেটা গুরু মস্তিষ্কে ঘটে। তোমরা গুরু মস্তিষ্ক সম্পর্কে অষ্টম শ্রেণীতে জেনে এসেছো, সে গুরু মস্তিষ্কে কিন্তু এই সেরিব্রাল থ্রম্বোসিসটা হয়। তাহলে দেখো থ্রম্বোসাইটোসিসটা কত মারাত্মক হতে পারে, বিভিন্ন ধরনের স্থানে এটা কিন্তু সংঘটিত হয়, কত মারাত্মক। আর ব্রেন নিয়ে যখন থ্রম্বোসিস হবে রক্ত জমাট বেঁধে যাবে ব্রেনের সূক্ষ্ম নালীতে, তখন যে মৃত্যু অনিবার্য এটা তো জানোই। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব পারপুরা নিয়ে। পারপুরা নামে আরেকটি রোগ আছে পারপুরা। এই পারপুরা রোগ সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করছি। এইটা কিন্তু এই পারপুরাটা কিন্তু থ্রম্বোসাইটোসিসের কিন্তু বিপরীত, থ্রম্বোসাইটোসিসের বিপরীত। অর্থাৎ থ্রম্বোসাইটোসিসটা হলো কিন্তু অণুচক্রিকার পরিমাণ বেড়ে যাওয়ার জন্য, আর পারপুরাটা হবে অণুচক্রিকার পরিমাণ কমে যাওয়ার জন্য। তোমরা জানো যে ডেঙ্গু জ্বর নামে একটি জ্বর আছে যেটি ডেঙ্গু মশার মাধ্যমে বাহিত হয়। ডেঙ্গু থেকে তোমরা সবাই সতর্ক থাকবে, আশেপাশে পরিষ্কার রাখবে, কোনো পাত্রে জল যেন বদ্ধ না থাকে বেশি দিন,
সেখানে যেন মশা ডিম পাড়ার সুযোগ না পায়। তো এই যে ডেঙ্গু, এই ডেঙ্গু জ্বরের হওয়ার ফলে শরীর থেকে অণুচক্রিকার পরিমাণটা কমে যায়, আর অণুচক্রিকার পরিমাণ যখন কমে যায় তখন আর রক্ত জমাট বাঁধতে চায় না, আর সেই রোগটাকেই বলা হয় পারপুরা। আমার মনে হয় খুব সুন্দরভাবে পারপুরা সম্পর্কে তোমরা ধারণা পেলে। এইবার থ্যালাসেমিয়া আর একটি রোগ, যেটা বংশগত থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া রোগটা এটি বংশ পরম্পরায় চলতে থাকে, যদি পিতামাতার ভিতর যদি থাকে তাহলে সেখান থেকে এটাও একটা রক্ত স্বল্পতা রোগ। থ্যালাসেমিয়ার হলে রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ মাঝে মাঝেই কমে যায়, এমনকি তাকে রক্ত দেওয়াও লাগতে পারে। তবে থ্যালাসেমিয়া দুই ধরনের হয়, একটা আলফা থ্যালাসেমিয়া, একটা বিটা থ্যালাসেমিয়া। বিটা থ্যালাসেমিয়াটাকে কুলির থ্যালাসেমিয়া বলা হয়, আর এই কুলির থ্যালাসেমিয়াটাকে আবার দুইটা ভাগ আছে, একটা হলো মাইনর আর একটা হলো মেজর। মাইনরটা হচ্ছে হলো যদি পিতামাতার যে কোনো একজনের থাকে তাহলে সন্তানের ভিতর ওই একটাই প্রবেশ করে, প্রবেশ করার পর সেটি হয় মাইনর, অর্থাৎ খুব নর্মাল, এটি তেমন ক্ষতি করে না বা ভয়ের কিছু নেই। তবে যদি পিতা এবং মাতা দুইজনেরই থ্যালাসেমিয়া আছে, সেখান থেকে যদি একটা সন্তান যে তাদের হয় তাহলে ওই যে পিতা এবং মাতা উভয়ে থাকার জন্য এখানে যে থ্যালাসেমিয়াটা সন্তানের ভিতর উৎপন্ন হবে সেটাকে বলা হবে মেজর, মানে এটি সমস্যার সৃষ্টি হতে পারে। তোমরা শুনেছো অনেক শিশুকেই রক্ত দিতে হয়, বা অনেক একটু বড় হলে যদিও কমে যায়, কিন্তু অনেকে এখন এসে দেখা যাচ্ছে অনেক বয়স্কদেরও সমস্যাগুলি হচ্ছে। আসলে বয়স্কদের সমস্যাগুলি হওয়ার কথা না, কিন্তু বিবর্তনের ফলে হয়তো বা হচ্ছে। তোমরা জানো বর্তমানে কোভিড-19 খালি রূপ পাল্টাচ্ছে, এরকম অন্যান্য রোগগুলোও একই পরিস্থিতি হচ্ছে। তো এই থ্যালাসেমিয়াতে হিমোগ্লোবিনের পরিমাণ শরীরে কমে যায়, স্বাভাবিক তুলনায় কমে যায়, এই রোগটার সৃষ্টি হয়। কিন্তু এই রোগটা আসলে প্রবেশ করে শরীরে বংশ পরম্পরায়, সেজন্য সবাই খুব সতর্ক থাকবে। কার যদি থ্যালাসেমিয়া থাকে তাহলে সেই থ্যালাসেমিয়া যদি ছেলের থাকে তাহলে মেয়ে বিয়ে করার সময় সেটি যেন না থাকে, বা মেয়েদের যদি থাকে সেটি কোনো ছেলেকে বিয়ে করার সময় যেন সেটি না থাকে। দুজনারই যদি থাকে তাহলে কিন্তু একটা মেজর প্রবলেম দেখা দিতে পারে, যেটা কুলির থ্যালাসেমিয়া বা বেটার মেজর প্রবলেম হতে পারে, আর এই রোগে মৃত্যু পর্যন্ত হতে পারে। যেহেতু হিমোগ্লোবিনটা শরীরে বিভিন্ন কাজে সহযোগিতা করে তোমরা জেনে এসেছো, তাহলে হিমোগ্লোবিনই যদি শরীরে না থাকে সে কেমনে বাঁচবে? আর এই ক্ষেত্রে দেখা যায় প্রতি 3 মাস পর পর দেওয়া লাগে। তোমরা জানো যে কেন রক্ত দিতে হয়, যে লোহিত রক্তকণিকার বয়স কত জানো তোমরা? 120 দিন। 120 দিন, সেজন্য 3 মাস পর পর থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদেরকে কিন্তু রক্ত দিতে হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই যে কথাটা বললাম, বয়স বৃদ্ধির সাথে সাথে রোগটা প্রভাবটা একটু কমে যায়। তাহলে রক্তের উপাদান থেকে তোমাদের সাথে আমি বিভিন্ন রকমের রোগ নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম, আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন আরেকটি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেটি হচ্ছে হলো আরএইচ ফ্যাক্টর নিয়ে। আরএইচ ফ্যাক্টর প্লাস আর আরএইচ মাইনাস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এখন এটি আলোচনার বড় বিষয় হচ্ছে বিবাহের ক্ষেত্রে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো পিতার যদি আরএইচ প্লাস হয়, এটা পিতা আর এটি মাতা, আর মাতাটা যদি আরএইচ মাইনাস হয়, তাহলে তাদের যে সন্তানটা হবে সেই সন্তানটা কিন্তু আরএইচ প্লাস হবে, আরএইচ প্লাস হবে। কিন্তু এখানে দেখো আরএইচ প্লাসটা প্রকট বৈশিষ্ট্য, এই ডোমিনেট হওয়ার কারণে এই আরএইচ প্লাসটা কিন্তু মাতার শরীরে কিন্তু রয়েই যাবে, এবং এটি ধীরে ধীরে, খুব ধীরে ধীরে বাড়তে থাকে, যার কারণে প্রথম সন্তানের বেলায় তেমন সমস্যা না হলে দ্বিতীয় সন্তানের যে সমস্যার সৃষ্টি হতে পারে। কারণ এই আরএইচ প্লাস যখন মাতার শরীরে যখন থেকে যায় দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে, তখন আরএইচের বিপরীত প্লাসের বিপরীত অ্যান্টিবডি তৈরি করা শুরু করে দেয়, আর বিপরীত অ্যান্টিবডি থাকার কারণে পরবর্তী দ্বিতীয় সন্তানে গেলে তখন সন্তানের রক্ত জমাট বাঁধতে সহায়তা করে এবং সন্তান নষ্ট হয়ে যেতে পারে, রক্ত জমাট বাঁধতে সন্তানের মৃত্যু হতে পারে, এবং সেই সন্তান যদি অল্প দিনে গর্ভপাত হতে পারে, এবং এমনকি যদি ওই সন্তান হয়ও জীবন্ত অবস্থা হলেও সে সন্তানটি জন্ডিসের মতন মারাত্মক রোগ থেকে শুরু করে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। এই জন্যে বিয়ের আগেই বর এবং কনের রক্ত পরীক্ষা করা উচিত, এবং তাদের যথাযথ ব্যবস্থা নেওয়া এবং সতর্ক হওয়া প্রয়োজন। তাহলে বুঝতেই পারতেছ বিয়েও একটি কত কঠিন। তাহলে তোমরা বুঝতেই পারলে
যে আরএস প্লাস এবং আরএস মানে যদি পিতা মাতার হয় তাহলে তোমরা জানো মাতার শরীরে যে সন্তানটি গর্ভাশয়ে থাকে সেটি প্লাসেন্টা বা অমরার মাধ্যমে সেটি মাতৃ শরীরের সাথে জয়েন্ট থাকে, যেটাকে মানে নাড়ি বলা হয় যেটিকে থাকে, তাহলে মায়ের সাথে কিন্তু কানেকশন থাকে। কিন্তু প্রথম সন্তানের প্রায় সমস্যা তেমন না হলেও যেহেতু এটা ধীরগতিতে পরিবর্তনটা হতে থাকে, দ্বিতীয় সন্তানের বেলায় সমস্যা হতে পারে। সেজন্য তোমাদেরকে সতর্ক থাকতে হবে এবং বিয়ের আগেই রক্ত পরীক্ষা করে বর এবং কনের রক্ত পরীক্ষা করে বিবাহ করা প্রয়োজন বলে মনে করি। তাহলে এখন তোমরা একটু চিত্রের মাধ্যমে এই আরএইচ প্লাস এবং আরএইচ মাইনাস সম্পর্কে দেখো, দেখে আরো ভালো বুঝতে পারবে নি। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে পিতার বাবার ব্লাড গ্রুপ পজিটিভ, মায়ের ব্লাড গ্রুপ নেগেটিভ, মায়ের পেটে আসা শিশুটির ব্লাড গ্রুপ পজিটিভ, তার ফলে মায়ের সরাসরি কোনো সমস্যা হলো না। কিন্তু এই যে এখানে পজিটিভ ব্লাড গ্রুপের পরবর্তী স্টেজে দেখো দ্বিতীয় সন্তানের বেলায় পজিটিভ ব্লাড গ্রুপের প্রতিষেধক মানে বিপরীত অ্যান্টিবডি তৈরি হলো পজিটিভের বিপরীতে, দেখো যার ফলে পরবর্তী পজিটিভ ব্লাড গ্রুপের যে শিশুটি মায়ের পেটে এলো সেই প্রতিষেধক তাকে আক্রমণ করলো, ফলে সে তার ক্ষতি হতে পারে। তোমরা চিত্রে দেখতে পারতেছ, তাহলে তোমরা চিত্রটি দেখলে আশা রাখি বুঝতে পেরেছ আরএইচ প্লাস আরএইচ মাইনাসের একটা প্রভাব আছে। আর আরএইচ ফ্যাক্টর সম্পর্কে তো আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি, আবারও বলছি যদি রক্তের যে কোনো টিউটোরিয়াল তোমাদের জানার ইচ্ছা থাকে তাহলে আমার চ্যানেল থেকে সেটি দেখে নিতে পারো। এখানে রক্ত কী, রক্তের রস, রক্তকণিকা সম্পর্কে, আরএইচ ফ্যাক্টর সম্পর্কে, ব্লাড গ্রুপ সম্পর্কে বিস্তারিত আমি ক্লাস দিয়েছি পৃথক পৃথকভাবে। তোমরা টিউটোরিয়ালগুলি তোমরা দেখে নিও, আশা রাখি বুঝতে পারবে এবং সুবিধা হবে তোমাদের। আজকের টিউটোরিয়ালটি আমি এখানেই রাখছি। আজকের টিউটোরিয়ালটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দাও এবং বেশি বেশি করে শেয়ার করো যাতে তোমার বন্ধুবান্ধবরা ভিডিওটি দেখতে পারে। আগামী টিউটোরিয়ালে আমি হৃৎপিণ্ডের গঠন ও কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমার চ্যানেলের সাথেই থাকো, যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। আর এই অধ্যায় সম্পর্কে আরও বিস্তারিত তথ্য প্রয়োজন মনে করলে ntbangla.com ওয়েবসাইট থেকে তোমরা তথ্যগুলি সংগ্রহ করে পড়ে নিতে পারো। সেখানে পিডিএফ আকারে সৃজনশীল প্রশ্নোত্তর, বহু নির্বাচনী প্রশ্নোত্তর সহ গুরুত্বপূর্ণ তথ্য সাজেশন অনেক কিছুই দেওয়া আছে, তোমরা তথ্যগুলি সংগ্রহ করে নিতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধিগুলি সবাই মেনে চলো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং আগামী টিউটোরিয়াল দেখার আহ্বান জানিয়ে আমি আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।